হ্যালো ভিউয়ার্স, ক্রিকেটের যতগুলো আউট রয়েছে তার মধ্যে সবচেয়ে আফসোসের আউটটি হয়তোবা রান আউট, কারণ ব্যাটসম্যানদের স্বাভাবিক আউটের থেকে রান আউটের কষ্টটা যেন একটু বেশি হয়। কিন্তু কখনো কখনো সেই রান আউটগুলোই আবার দর্শকদের বেশ বিনোদন দিয়ে থাকে, কারণ সেই রান আউটগুলো দেখতে এতটাই ফানি হয় যা দেখে না হেসে থাকা যায় না। তাই তো ক্রিকেট লাভারদের জন্য আজকের ভিডিওতে থাকছে সেরা 10টি ফানি রান আউট যা দেখে আপনিও হাসতে বাধ্য হবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, ক্রিকেটে তো অনেক রান আউট দেখেছেন, কিন্তু কখনো কি ফিল্ডারকে তার নাক দিয়ে ব্যাটসম্যানকে আউট করতে দেখেছেন? বিশ্বাস হচ্ছে না? এই ক্লিপটি দেখুন, যেখানে দুর্ভাগ্যবশত নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানের ব্যাট থেকে বলটি তার নাকে লেগে স্টাম্পে হিট করে। ব্যাপারটি মারাত্মক হলেও কিন্তু বেশ ফানি লেগেছে। বিশ্বাস করুন, এই রান আউটটি দেখার পর আমি প্রায় দেড় মাসের মতো পাগল আছিলাম। আইপিএলে দেখা সবচেয়ে সেরা হাস্যকর রান আউটটি ছিল এটি, যেখানে ব্যাটসম্যান নিজেই বুঝতে পারেনি তিনি কখন আউট হয়েছেন। তবে এখানে ফিল্ডারদের ক্রেডিট তো অবশ্যই দিতে হয়। আরে ভাই, আউট করবে তো কর না, এতবার মিস করলে তো ব্যাটসম্যান নিজেই কনফিউজড হয়ে যায়। তাই তো তিনি রাগ করে চলেই যাচ্ছিলেন। এই রান আউটটি দেখে বেশ হাসি পাচ্ছে, তাই আপনারা একটু হেসে নিন। এই আউটটি দেখে এতটুকু বোঝা গেল, আগে নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবলে এমন ভাবেই খেতে হয়। এবিডি ভিলিয়ার্সের এই ফানি রান আউটটি দেখুন, বল না দেখে রান নিতে গেলে যা হয় আর কি। মোহাম্মদ আশরাফুলও একবার সেম একইভাবে আউট হয়েছিলেন। এই দুই ব্যাটসম্যানের কাণ্ডটা দেখুন, একজন আরেকজনকে না দেখেই রান নেওয়ার জন্য দৌড়াচ্ছিলেন, আর যখন দেখলেন তখন স্লিপ খেয়ে পড়ে গেলেন। পাকিস্তানি ক্রিকেটার আজহার আলীর রান আউটটি বেশ ইন্টারেস্টিং ছিল। তিনি ভেবেছিলেন এটি চার হয়ে গেছে, তাই তিনি ক্রিজের মাঝে চলে আসেন, কিন্তু বলটি তখনও সীমানা স্পর্শ করেনি এবং ফিল্ডার বলটিকে কুড়িয়ে দিলে রান আউট করে ফেলে। এদিকে ব্যাটসম্যান এসবের কিছুই বুঝে উঠতে পারেনি, শুধু অবাক হয়ে তাকিয়ে দেখলেন ও আউট হয়ে চলে গেলেন। এই ব্যাটসম্যান অবশ্য আউট হওয়ার থেকে নিজের শরীর বাঁচানোটাকেই বেশি গুরুত্ব দিলেন, তাই তো ফিল্ডার বল থ্রো করলে ব্যাটসম্যান নিজের শরীর বাঁচানোর জন্য পপিং ক্রিজে আসার আগে ব্যাট উঁচিয়ে ধরেন।
এই দুই ব্যাটসম্যানের মধ্যে কে আগে স্ট্রাইক পাবেন সেটা নিয়ে প্রতিযোগিতা লেগে যায়। আর এদিকে ফিল্ডার মামা তো সুযোগ পেয়ে কাজ সেরে নেন। তো ভিউয়ার্স, কোন রান আউটটি আপনার কাছে সবচেয়ে ফানি লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। আর খেলাধুলার এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।